ফ্রেন্ডস টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস এখন আমি আলোচনা করব জেনারেল নলেজের সতেরো নম্বর সেট নিয়ে এর আগে আমি ষোলোটি সেট আপলোড করেছি যারা দেখুন দেখে নেবে তো আমাদের আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখো একটি রকেটের কার্যকারিতা কোন নীতির উপর ভিত্তি করে হয় তো কেপলারের সূত্র অপশান বি পাসকালের সূত্র অপশান সি বয়েলের সূত্র অপশান ডি নিউটনের সূত্র তো রকেটের কার্যকারিতা নিউটনের সূত্রের উপর ভিত্তি করে ওকে দেখো নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে যে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও একটি বিপরীত প্রতিক্রিয়া আছে যখন একটি রকেটকে জ্বালানো হয় তখন তার থাস্টার থেকে গ্যাস নিঃসরণ হয় যার ফলে একটি বল তৈরি হয় যা রকেটকে উপরের দিকে ঠেলে দেয় অর্থাৎ একটি প্রয়োজনীয় বল প্রদান করে যা এটিকে এগিয়ে যেতে সাহায্য করে ওকে পরের কোশ্চেন বাণিজ্যিক সারের মধ্যে কোন উপাদানটি সবচেয়ে কম পরিমাণে পাওয়া যায় ফসফরাস সিলিকন নাইট্রোজেন ও পটাশিয়াম তো বাণিজ্যিক সারের মধ্যে সিলিকন সিলিকনটি খুবই কম পাওয়া যায় পরের কোশ্চেন অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের নির্মলিখিত কোন জেলায় অবস্থিত তো অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত পরবর্তী কোশ্চেন লন্ডন শেয়ার বাজারের শেয়ার বাজারের শেয়ার বাজারের সূচকের নাম কি লন্ডন শেয়ার যে বাজার শেয়ার সূচক তার নাম কি তো তার নাম হয়ে যাবে ফুড সি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন ড্যাশ ব্যতীত নির্মূলকৃত সকল নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে বিদ্যমান তাহলে হিলিয়াম জেনন আর্গন রেডন আমরা জানি এই রেডন ব্যতীত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় ধরে রাখো তুমি সেভেন্টি এইট থাকে নাই দেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থাকে অক্সিজেন এবং জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট থাকে তোমার আর্গন ওকে আর জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট থাকে অন্যান্য গ্যাস আর খুব কম একদম সামান্য পরিমাণে থাকে কত কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট এছাড়াও মিথেন জলীয় বাষ্প অন্যান্য গ্যাসগুলো থাকে ওকে পরের কোশ্চেন কার্ল লুইস আট উনিশশো চৌরাশি সালের অলিম্পিক গেমসে কয়টি স্বর্ণপ্রদক জিতেছিলেন তো তিনটি আটটি দুইটি না চারটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তিনি চারটি পুরস্কার পেয়েছিলেন স্বর্ণপদক কিসে কিসে পেয়েছিলেন একটু জেনে রাখো একশো মিটার রানে পেয়েছেন তিনি দুশো মিটার রানে পেয়েছেন ফোর ইন্টু একশো মিটার এবং লং জাম্প লং জাম্পে পেয়েছেন এই চারটি ইভেন্টে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের অধীনে নয় সরকারের কাছে সরকারের কাছে ব্যাংকার কার্ড নোট জারি গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করা বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের কাস্টেডিয়ান তো এখানে সঠিক উত্তরে যাবে অপশান সি গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করা এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের অধীনে নয় আর সেই সাথে আর একটু জেনে রাখো ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই আরবিআই উনিশশো সালের ফার্স্ট ফার্স্ট এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন উনিশশো চৌত্রিশের বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল ওকে চলো পরের কোয়েশ্চেন কালো কার্পাস মৃত্তিকা কী নামে পরিচিত ভঙ্গার রেগুর ভবর আর হচ্ছে খাদার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রেগুর কালো মৃত্তিকাকে সাধারণত রেগুর হিসেবেই উল্লেখ করা হয় কিন্তু ব্যাপকভাবে কালো কার্পাস মৃত্তিকা নামে পরিচিত কেননা কার্পাস হল সেই সমস্ত এলাকার প্রচলিত ফসল যেখানে তাকে পাওয়া যায় পরের কোশ্চেন জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জলদাপাড়া হচ্ছে আমরা জানি প্রত্যেকে যে পশ্চিমবঙ্গে অবস্থিত অপশান ডি হবে সঠিক উত্তর পরের কোশ্চেন নিচের কোনটি কণা নয় কণা নয় বলতে আমরা জানি কণা হচ্ছে সাধারণত তিন প্রকার একটা হচ্ছে আলফা কণা একটা হচ্ছে বিটা কণা একটা হচ্ছে গামা কণা তাই তো তাহলে এখানে দেখো আলফা এই যে আলফা বিটা গামা আবার ডেলটা কোথা থেকে এলো তাহলে এখানে ডেলটা হবে ডেলটা কোনো কণা নয় ওকে চলো পরের কোয়েশ্চেন অ্যামিবার দেহের কোচ বিভাজনের প্রক্রিয়ার নাম কি তো কোচ বিভাজনের যে প্রক্রিয়াগুলো আছে তার মধ্যে অ্যামিবার যে কোচ বিভাজন সেটা হচ্ছে মাই মাইকোসিস হবে না অ্যামাইটোসিস হ্যাঁ হবে মাইটোসিস হবে না মায়োসিস হবে না তাহলে সরাসরি কোচ বিভাজন বা নামে সাথে যুক্ত আর কি প্রক্রিয়ার সাথে পরের কোশ্চেন উনিশশো তেতাল্লিশ সালে নির্মলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতীয় অস্থায়ী সরকার গঠন করে অস্থায়ী সরকার গঠন করেন কোথায় করেন না সিঙ্গাপুরে করেন কবে করেছিলেন উনিশশো তেতাল্লিশে একুশে অক্টোবর একুশে অক্টোবর সুভাষ চন্দ্র বোস সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করেন একে আজাদিন বা স্বাধীন ভারত বলা হতো পরের কোশ্চেন আঠারোশো সালে ব্রিটিশ ভারতে প্রথম ট্রেন কোন দুটি স্টেশনের মধ্যে চালু হয়েছিল তো আঠারোশো সালে বোম্বে থেকে থানের মধ্যেই চালু হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরের কোশ্চেন নির্মুক্ত কোনটি জনিত অসুখ নয় অর্থাৎ এখানে তিনটি আছে যেগুলো ব্যাকটেরিয়ার দ্বারা সেই অসুখগুলো হয় আর বাকি একটি আছে যেটি ব্যাকটেরিয়া দ্বারা নয় তো সেটা কি হয়ে যাবে না ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা কি ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্ট আর ইনফ্লুয়েঞ্জা হলে কি হয় শ্বাসযন্ত্রের প্রবলেম দেখা দেয় আর কি আমাদের ওকে পরের কোশ্চেন নির্মুক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয় তো মিশ্র গ্রন্থি কাকে বলা হয় চারটে অপশান রয়েছে তোমরা এর মধ্যে থেকে উত্তর বলার চেষ্টা করো অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানিও তো এই ছিল আমাদের আজকের সেটের কোশ্চেনগুলো আমরা পরের সেটে আরও কিছু কোশ্চেন নিয়ে আসি তোমাদের জন্য তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো সকাল এবং রাত আটটা থেকে আমাদের ম্যাথ এবং জি কের ক্লাসগুলো আমরা দিয়ে থাকি চলো